অবশেষে এলো সেই আনুষ্ঠানিক ঘোষণা, স্বস্তি মিলল অন্তত জাতীয় দলের ক্রিকেটারদের, যাদের কাছে কোচ সালাউদ্দিন ভরসার আশ্রয়স্থল। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে জাতীয় দলের ক্রিকেটাররা যখনই ছন্দ হারিয়ে ফেলেন, তখনই তাদের ছন্দে ফেরানোর কাজটা বছরের পর বছর ধরে করে আসছেন এই দেশীয় কোচ। বিসিবি যখন সম্প্রতি হাথুরু সিংহেকে বিদায় জানিয়ে কোচ খুঁজছিল, তখন অনেকেই ভেবেছিল এবার হয়তো সবার প্রিয় এই কোচ নেবেন জাতীয় দলের দায়িত্ব। তবে সেটা আর হয়নি ফিল সিমন্সের কোচের পদে স্থলাভিষিক্ত হওয়ায়। এরপর গুঞ্জন ওঠে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে আসছেন মোহাম্মদ সালাউদ্দিন। আর আগেও জাতীয় দলের কাজ করা সালাউদ্দিনও আগ্রহী ছিলেন পুরনো পদে ফিরতে। দুয়ে দুয়ে চার মিলে যাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাকেই বাংলাদেশ দলের সহকারী কোচ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিবি। তার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিয়োগ সামনের বছর 15 মার্চ পর্যন্ত বলবৎ রেখে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে বিসিবি। এর আগে গত 21 আগস্ট বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ বলেছিলেন, যোগ্য স্থানীয় কোচদের জাতীয় দলসহ বিসিবির বিভিন্ন দলে দায়িত্ব দেওয়া হবে। এখনই কাউকে জাতীয় দলের প্রধান কোচ করা না গেলেও অন্তত সহকারী কোচ বা বিশেষজ্ঞ কোচের ভূমিকায় তিনি স্থানীয় কোচদের আনতে চান। সেটাই আরও একবার করে দেখাল নয়া বিসিবি বস। অনেকের চোখে তিনি ক্রিকেট গুরু। মঈন আলীর মতে বিশ্বের সেরা 5 কোচের মধ্যে সালাউদ্দিন একজন। কেন এখনও জাতীয় দলের দায়িত্ব নেননি সেটাও অবাক করেছিল তাকে। তবে এবার আর আক্ষেপ নয়, জাতীয় দলের দায়িত্বটা সহকারী হিসেবে হলেও পড়ল এই দেশ সেরার কাঁধে, অনেকের চোখে যিনি বিশ্বসেরা। একসময় বিকেএসপির খণ্ডকালীন ক্রিকেট কোচ ছিলেন সালাউদ্দিন। 2005 সালে যোগ দেন জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে। 2010 সাল পর্যন্ত জাতীয় দলের সঙ্গেই ছিলেন, পালন করেছেন সহকারী কোচের দায়িত্ব। কোচ হিসেবে প্রায় 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সালাউদ্দিন প্রিমিয়ার ক্রিকেট লিগ ও বিপিএলে একজন সফল কোচ হিসেবে পরিচিত। তার অধীনেই বিপিএলে 4 বার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সালাউদ্দিন নতুনভাবে জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করবেন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে। প্রধান কোচ ফিল সিমন্সের সহকারী হিসেবে তার দায়িত্বের মেয়াদ ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। চুক্তির মেয়াদ এরপর বাড়ার সম্ভাবনাই বেশি, যেখানে সিমন্সের চুক্তির মেয়াদও আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।